ওয়ামান অ্যাফসান ও পাউলম দা ইনাম্মিনাসনু আপনা ইনানি মিনাল মুসলিম বলেছেন যে জ্যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া যাবে কিনা বা সাধারণভাবে সকলের জন্যে জ্যাকাতের টাকা খরচ করা যাবে কিনা। ভাইজান বিষয়টি অনেক প্রসিদ্ধ এবং পুরাতন বিতর্কিত বিষয় এই বিষয়ে মতো পার্থক্য আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে এখনও আছে মূলত বিতর্কিত বা বিতর্ক হওয়ার কারণ হচ্ছে আল্লাহ সর আলা নম্বর নয় আয়াত নম্বর ষাটের মধ্যে জাকাতের যে আটটি খাত বর্ণনা করেছেন যে কোন কোন জায়গায় জাকাত দেওয়া যাবে তার মধ্যে একটা খাত উল্লেখ করেছেন যে ফি আল্লাহ রাস্তায়। আল্লাহর আল্লাহর হয়েছে শুধুই কি সাবির ই বলতে জিহাদের রাস্তাকে বোঝানো হয়েছে সশস্ত্র জিহাদকে বোঝানো হয়েছে নাকি অন্যান্য মাধ্যম গলিও। এর মধ্যে আসবে এই নিয়ে মতপার্থক্য আছে যদি আমরা ওলামাদের মত বা মতগুলি দেখি তাহলে হয়তো শেখ আবুল বাস রহমুল এবং সৌদি স্থায়ী ফটো কমিটির বক্তব্য যে সাধারণভাবে সকলের জন্যে মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তাদের সকলের জন্যে আমভাবে জাকাতের টাকা দেওয়া যাবে না এবং সেই টাকা নিয়ে মাদ্রাসার ভবন তৈরি করা বিল্ডিং তৈরি করা বা শিক্ষকদের বেতন দেওয়া এটা যাবে না কেননা তাদের দৃষ্টিতে ফি সাবিরুল্লাহ বলতে আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদকেই তারা বুঝেছেন তো এটা হচ্ছে তাদের একটা মত আবার সৌদি স্থায়ী ফটো কমিটির একটা ফটো মধ্যে এসেছে যে প্রয়োজনে মাদ্রাসার মাদ্রাসার ছাত্রদেরকে বা মাদ্রাসায় যদি এতিম হয় তো সেখানে এতিম বিল্ডিং তৈরি করা বা অন্যান্য জিনিসগুলো তৈরি করা জাকাতের টাকা দিয়ে বৈধ ফতোয়ার দাইমা নবম খন্ডে চারশো ছিচল্লিশ থেকে চারশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে প্রো ফতুয়া বর্ণনা করা হয়েছে অপরদিকে শেখ সালেহ আল ওসাই বিন রাহিম আলাই এবং আরেকজন বিখ্যাত আলিম আদ হোসামুদ্দিন বিন মুসা আফাফা তার গ্রন্থ ফতোয়া দুক্তর হোসামুদ্দিন আফাফার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে দিনী যে প্রতিষ্ঠানগুলি মাদ্রাসাগুলি সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে বিশেষ করে যেটা হেফজখানা কোরআনের শিক্ষা যেখানে হয় সেখানের কথা উল্লেখ করেছেন হোসামুদ্দিন বিন মুসা আলা আফাফা যে বিশেষ করে কোরআনের যে শিক্ষা যেখানে হয় কোরআনের তালিম যেখানে হয় সেখানেও দেওয়া যাবে এদের দলিলগুলো কি একটু আলোচনা দীর্ঘ প্রশ্ন করা হয়েছে যে জাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া যাবে কি না মাদ্রাসায় বিল্ডিং তৈরি করা যাবে কি না কিংবা শিক্ষকদের বেতন দেওয়া যাবে কিনা একটা পুরো প্রসেস যে মাদ্রাসায় যেগুলি আসছে সেগুলি উল্লেখ করে তাকে প্রশ্ন করা হয়েছে উত্তরে তিনি বলেছেন যে আল্লাদি আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি দিনই শিক্ষা প্রচার প্রসার করার জন্যে জাকাতের টাকা ব্যয় করা বৈধ কেননা লিয়ান্না দিন কমা বিল এলমি ও সিলাহি দিন প্রতিষ্ঠিত হয় জ্ঞানের মাধ্যমে এবং তরবরির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এবং তরবারির মাধ্যমে এটা একবারে উনি খুব যথার্থ কথা বলেছেন যে যখন জিহাদ ফরজ হয়নি যখন জিহাদ ফরজ হয়নি তখন যখন প্রথম আল্লাহ স্মাত আল রসুলসাল্লামকে মক্কার কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রথম যে আয়াত দিয়েছেন সেটা কি তোরা পড়ো তো শিক্ষার মাধ্যমে সমাজকে সংস্কার করা শিক্ষার মাধ্যমে সমাজের মধ্যে পরিবর্তন বিপ্লব নিয়ে আসা তো এটা ছিল প্রথম জিহাদ শিক্ষার জিহাদ তারপরের আয়াতে আল্লাহ সালা যখন মক্কায় থাকা অবস্থায় সরা ফুরকান সর নম্বর বাই পঁচিশ আয়াত নম্বর বাহান্নর মধ্যে আল্লাহ সাল বলছেন যে ওয়াজাহিদ হুম বিহি জিহাদ অ্যান্ড কেবির আর তুমি কোরানের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করো বা জিহাদ করো তো এখানে কোরানের মাধ্যমে কোরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর বা কঠিন বড় জিহাদ করো বা সংগ্রাম করো তো এখানে কোরানের প্রচার প্রসার কোরানের দাওয়াত তাবলিগ এটাকেও জিহাদ বলে উল্লেখ করা হয়েছে তো এই জন্যে মাত্রবত শামিলার মধ্যে দুক্তর হাসামুদ্দিন মুসা আফাফা রাহেমহুল্লা যে গ্রন্থ এসেছে তার ফতোয়ার গ্রন্থ সেখানে তিনি এটি স্পষ্ট উল্লেখ করেছেন যে যেখানে আল্লাহ সুমতাল্লাহ কোরআনের শিক্ষাকে জিহাদ বলেছেন অতএব যেখানে যেটা হেফজুল কোরআন মাদ্রাসা বা তাহফিজুল কোরআন যে মাদ্রাসাগুলি আছে বিশেষ করে সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে কারণ এটা একটা জিহাদের মাধ্যম আর শেখ সাল্লাহ আলসাইমিয়া রহমান যেটা বলতে চাইলেন সেটা কি যে দিন যেরকম সশস্ত্র জিহাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক একই রকম ভাবে ধর্মীয় জ্ঞান প্রচার প্রসার তার মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ বলছেন আপনি জিহাদ করুন কাফেদদের বিরুদ্ধে এবং মুনাফেকদের বিরুদ্ধে তো এখানে তিনি বলছেন অমিনাল মা আলুম আন্না জিহাদ আল মুনাফিক এখানে স্পষ্ট প্রমাণিত যে মুনাফিকদের বিরুদ্ধে বিরুদ্ধে যে জেহাদের কথা বলা হয়েছে সেটা জ্ঞানের মাধ্যমে এলমের মাধ্যমে তরবারির মাধ্যমে নয় কেননা মুনাফিকদের বিরুদ্ধে কোনো জেহাদ হয়নি তো মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ কিসের মাধ্যমে হবে কলমের মাধ্যমে এলমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে তো সেই জন্যে সেই উদ্দেশ্যে দিনই জ্ঞান প্রচার করার জন্যে দিনই প্রতিষ্ঠান তৈরি করার জন্যে জাকাতের অর্থ ব্যয় করা সেখানে জ্ঞান প্রচার প্রসারের জন্য বই ক্রয় করা লাইব্রেরি তৈরি করা এ সমস্ত সকল কাজের জন্য জাকাতের অর্থ ব্যয় করা জায়জ ফতুয়া ওয়ারাসা ইবনে উসাইমিন ১৮ খণ্ডের তিনশো একানব্বই থেকে তিনশো তিরানব্বই পৃষ্ঠা এছাড়াও আরও অনেক লম্বা ফতোয়া এই ব্যাপারে বর্ণিত হয়েছে এবং আমার জানা মতে যেটা বাংলাদেশে যে প্রথম সারির যে সমস্ত পত্রিকাগুলি রয়েছে যেমন আত্মহারিক কিংবা বা আলী এতেসাম এই সমস্ত গ্রন্থগুলির মধ্যেও তিনি বৈধ বলেছেন তো মোট কথা যেটা আমরা সারাংশ বুঝতে পারলাম সেটা কি যে এই ব্যাপারে আমাদের মধ্যে মতবার্থক্য আছে মতবার্থক্যের কারণ কি যে জাকাতের যে আটটা খাত তার মধ্যে একটা খাত হচ্ছে ফি সাবিল্লাহ আল্লাহ সাবিল্লাহ ফি অর্থ বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে ও আমাদের মধ্যে মত পার্থক্য হয়েছে যারা শুধুমাত্র জেহাদকেই ফি সাবিল্লা ধরেছেন তারা বলেছেন যে জাকাতের অর্থ মাদ্রাসায় বা শিক্ষকদের বেতন স্বরূপ দেওয়া যাবে না যদি হ্যাঁ মাদ্রাসা যদি কোনো ছাত্র এটিএম থাকে দরিদ্র থাকে বা কোনো শিক্ষক গরিব থাকে বা কোনো কর্মী গরিব থাকে তাদেরকে দরিদ্র হিসাবে ফকির মিসকিন হিসাবে তাদেরকে যেখানে মাল বা টাকা দেওয়া যাবে কোনো সমস্যা নেই কিংবা যারা মাদ্রাসা দায়িত্বশীল তাদের হাতেও সেটা দেওয়া যাবে এবং তারা সেই টাকাটা গরিব মিসকিনদের খাতে ব্যয় করবেন এটা একটা ওরা বলেছেন কিন্তু পক্ষান্তরে আরও কিছু আলামা বিশেষ করে শেখ সাল ওসাইমিন রহিম রাই এবং দুত্তুর বা ডক্টর হোসামুদ্দিন বিন মুসা আফ আফা এনারা বলেছেন যে না জিহাদ বলতে শুধুমাত্র সশস্ত্র জিহাদকে বোঝানো হয়নি বরং জ্ঞানের যে মাধ্যমে এলম জিহাদ বিল এলম মানে জ্ঞানের মাধ্যমে সংগ্রাম করা কিংবা কোরআন শিক্ষা প্রচার প্রসারের মাধ্যমে জিহাদ করা এগুলিকেও জিহাদের অংশ বা একটা প্রকার বলে উল্লেখ করেছেন এই জন্যে তারা দিনই শিক্ষায় বা বিশেষ করে হেবসখানে যেগুলি কোরআনের শিক্ষা যেখানে হচ্ছে সেই সমস্ত জায়গায় জাকাতের অর্থ দেওয়াকে বৈধ বলেছেন তো যদি এটা ধরা হয় যে এই দ্বিতীয় মতটা ধরা হয় আর যদি কেউ এই দ্বিতীয় মতটা ধরে জায়গাদের অর্থ নেওয়ার পরে শিক্ষকদের বেতন দিচ্ছে বা ছাত্রদের ব্যবস্থা করছে তো এটা এই এই দ্বিতীয় মত মত পারে আর যদি প্রথম হয় হবে যায় ধরা না তো এটা আপন আপন সামর্থ্য অনুযায়ী যে যার মতটা গ্রহণ করতে পারেন গ্রহণ করার কোনো সমস্যা নেই যেহেতু মত আছে আর মত আমার বা আপনার মতো ব্যক্তিদের মধ্যে নয় মত হচ্ছে যারা ওই লেভেলে যারা যাদেরকে আমরা বা বিদ্যান বলি তাদের মধ্যে যেহেতু যেহেতু মতবার্থক্য আছে সেক্ষেত্রে তাদের মধ্যে যে মতটা যার সঠিক বলে মনে হবে সে সেই মতটা গ্রহণ করতে পারে ইনশাআল্লাহ হ্যাঁ তবে এর থেকে যতটা সতর্ক থাকা যায় যতটা বাঁচা যায় এবং যতটা সম্ভব আল্লাহ আসলাম তারা যে জাকাতের আটটা খাতের কথা বলা হয়েছে সেই খাতে ব্যয় করাটাই সব বেশি উত্তম এবং নিরাপদ তবে প্রয়োজনে যেহেতু দিনী প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে দিনী প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে হ্যাঁ এর তো আর কোনো সরকারি প্রকল্প নেই বা সরকারি ব্যবস্থাপনাই নেই ব্যবস্থাপনাও নেই আর মানুষ সাধারণত মাদার যে দানটা করে সেটা টাকায় দান করতে চায় বা যাকাতের টাকা ছাড়া এক্সট্রা যে সাদগা আজকালকার যুগে মানুষ খুব কম করে বা কটা বললে চলে তো সেটা নিয়ে ভাবতে হবে যে কীভাবে প্রতিষ্ঠান টিকে থাকবে ইত্যাদি বিষয়গুলি আছে তো মোট কথা যেটা আমার বক্তব্য বা আলেব আমাদের বক্তব্য থেকে ভেসে আসছে যে এই ব্যাপারে বত পার্থক্য আছে যদি কেউ প্রথম মত ধরে তাহলে জায়েজ নয় আর যদি কেউ দ্বিতীয় মত ধরে তাহলে জায়েজ আছে দ্বিতীয় মত ধরে কেউ যদি জায়গাতে টাকা দিয়ে শিক্ষার যে পঠন পাঠনের যে ব্যবস্থা মানুষ সেখানে ব্যয় করে এবং শিক্ষক বেতন হিসেবে বেতনও দেয় তবে সেটা জায়েজ হবে الله. هذا ما عند الله وعلى بس والسلام عليكم ورحمة الله وبركاته